হ্যালো ফ্রেন্ডস, সম্প্রতি কিন্তু রিডমি নোট সেভেন এবং রিডমি নোট সেভেন প্রোকে নিয়ে অনেকটা হাইপ চলছে, বাট এখানে কিন্তু রিডমি সিরিজের ফোনগুলোর দেখা এখনও পাইনি। হ্যাঁ, আমি কথা বলছি পরবর্তী প্রজন্মের রিডমি ফোনগুলোর, এবং যেটার নাম হবে রিডমি সেভেন এবং সেভেন প্রো। তো এই দুটি ফোন কিন্তু খুব জলদি লঞ্চ হতে চলেছে, এবং এর স্পেসিফিকেশনের লিক কিন্তু পাওয়া গিয়েছে ট্রেনার সার্টিফিকেশনে, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই ফোনটি 1.8 GHz এসওসির সাথে আসবে বাজারে। তো 1.8 GHz এসওসি কিন্তু এর আগে আমরা স্ন্যাপড্রাগনের 636 এবং 632 এই দুটি চিপসেটে দেখতে পারি, কারণ এই দুটি চিপসেট 1.8 GHz ক্লক করা। কিন্তু এখানে সবচেয়ে বেশি ধারণা করছি আমি যে স্ন্যাপড্রাগনের 632 এই চিপসেটটি ব্যবহার করবে Xiaomi তাদের রিডমি সেভেন স্মার্টফোনটিতে। এবং এই ফোনে আর বিশেষ কী পেয়ে যাবেন এবং এর প্রাইসিংটা কীরকম হবে সেই বিষয়ে বলবো আজকে। তার আগে আমার চ্যানেলটি করে ফেলুন সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো রিডমি নোট সেভেন কিন্তু খুব জলদি চলে আসবে, এবং এটা আসতে পারে সম্ভবত মার্চের 18 তারিখ, কারণ মার্চের 18 তারিখে কিন্তু Xiaomi চায়নাতে একটি ইভেন্ট রাখছে, এবং গুঞ্জন উঠেছে যে সেই ইভেন্টে রিডমি সেভেন পরিবারকে তারা লঞ্চ করতে পারে। আমি বলছি রিডমি সেভেন, রিডমি সেভেন এ এবং রিডমি সেভেন প্রো, এই তিনটি ডিভাইসের কথা। তো আজকে কথা বলছি রিডমি সেভেনকে নিয়ে। এই ফোনে পেয়ে যাবেন আপনারা স্ন্যাপড্রাগনের 632 এসওসি, এবং এই চিপসেটটি কিন্তু আমি আগেও বললাম 1.8 GHz ক্লক করা, এবং এই এসওসিটি কিন্তু একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপ এবং অনেকটা ভালো পাওয়ার প্রোডিউস করে যে বাজেটে এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে। তো এর নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব, সেখানে এর ডিটেলস সম্পর্কে তুলে ধরব। তো এবার চলে যাই এর ডিসপ্লেতে। এখানে পেয়ে যাবেন আপনারা 6.26 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে। তো এটা যেহেতু একটা বাজেট ক্যাটাগরির ফোন, তো এর জন্য কিন্তু আপনারা ফুল HD ডিসপ্লেটি পাবেন না। এখানে HD+ ডিসপ্লেতে আপনাদের সন্তুষ্ট থাকতে হবে, এবং এই ডিসপ্লেটি একদম হুবহু সেম হবে রিডমি নোট সেভেন প্রো অথবা রিডমি নোট সেভেনের মতোই। আমি বলছি যে একটি ডট নচ থাকবে ডিসপ্লেতে, এবং এর অ্যাসপেক্ট রেশো হবে 19.5:9, এবং এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হবে অনেকটাই কম। তো এরপরে বলা যাক এর ক্যামেরা নিয়ে। রিয়ার সাইডে আপনারা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা, এখানে থাকবে 12 MP একটি সেন্সর, এবং ডেপথ সেন্সর হিসেবে অথবা সেকেন্ডারি সেন্সর হিসেবে কোন ক্যামেরাটি বা কত মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হবে সেই বিষয়টি কিন্তু এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে 2 MP অথবা 5 MP একটি ডেপথ সেন্সরই দিয়ে দেবে Xiaomi তাদের রিয়ার সাইডের সেকেন্ডারি ক্যামেরা হিসেবে। এবং রিয়ার সাইডের যথাযথ স্থানে পেয়ে যাবেন আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি, এবং যার সাহায্যে আপনারা ফোনটি খুব দ্রুত আনলক করতে পারবেন। তো এবার চলে যাওয়া যাক সেলফি ক্যামেরায়। সেলফি হিসেবে এখানে হয়তো বা আপনারা 8 MP কি 13 MP সেলফি ক্যামেরাটি পাবেন। তো আমি যদি এর হিস্টোরিকে রিপিট করি তাহলে দেখা যাবে রিডমি সিরিজের ফোনগুলোতে কিন্তু অতটা সেলফি এক্সপার্ট ক্যামেরা দেওয়া হতো না। তো আমি আশা করছি এখানে আপনাদের 8 MP ক্যামেরা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তো আপনারা ভাবছেন স্পেক্স তো অনেকটা ডাউনগ্রেড মনে হচ্ছে, আসলে তা না। প্রাইস যেটা হবে সেই প্রাইস অনুযায়ী কিন্তু এই স্পেসিফিকেশন, এই ক্যামেরা এবং এই চিপসেট কিন্তু দারুণ হবে বলে আমি মনে করি। তো একটু ওয়েট করুন, আমি প্রাইস সম্পর্কে আপনাদের আইডিয়া দিচ্ছি। তো ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তো আপনারা ডিভাইস আনলকই করতে পারবেন, প্লাস সফটওয়্যার বেস ফেস আনলক থাকবে। হ্যাঁ, আপনারা 8 MP সেলফি ক্যামেরার সাহায্যে সফটওয়্যার বেস ফেস আনলকের ফিচারটিও পেয়ে যাবেন এই ফোনে। এবং ফুললি বডিটি কিন্তু পিছনের দিকে থাকবে গ্রেডিয়ান ডিজাইনের, আপনারা এই লিক ইমেজগুলো দেখুন। তো রিডমি নোট সেভেনের মতো গ্রেডিয়ান ফিনিশ থাকলেও এখানে থাকছে না কোনো গ্লাস প্যানেল। এটা একটা বাজেট ক্যাটাগরির ফোন, তাই Xiaomi এখানে পলিকার্বনেটের প্লাস্টিক প্যানেল ব্যবহার করবে, এবং এখানে পেয়ে যাবেন গ্রেডিয়ান ডিজাইন ব্যাক সাইডে। এবং ফুললি ফোনটি কিন্তু রিডমি নোট সেভেনের মতোই হবে ডিজাইনের দিক দিয়ে, এবং ফোনটির নিচের দিকে যথাযথ স্থানে আপনারা পেয়ে যাবেন মাইক্রো USB পোর্ট, স্পিকার, গ্রিল এবং মাইক্রোফোন, এবং উপর দিকে পেয়ে যাবেন আয়ার ব্লাস্ট সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তো এই তো ছিল ফোনের টোটালি স্পেসিফিকেশন। ও হ্যাঁ, আর বলা হলো না এই ফোনের ব্যাটারি সম্পর্কে। এই ফোনে আপনারা পেয়ে যাবেন 3900 mAh এর ব্যাটারি। ফোনের ব্যাটারি কিন্তু কিছুটা কম রিডমি নোট সেভেনের তুলনায়, 100 mAh এর মতো কম। কিন্তু আপনারা যদি রেগুলার ইউজ করেন তাহলে কিন্তু রিডমি নোট সেভেনের মতোই ব্যাকআপ পেয়ে যাবেন এই ব্যাটারি থেকে, কারণ এখানে কিন্তু শুধুমাত্র HD+ ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে, এবং প্রসেসরটাও কিন্তু অতটা হাই পারফরমেন্সের না। তো ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা রিডমি নোট সেভেনের মতোই 8 থেকে 9 ঘন্টার মতো পেয়ে যাবেন এই 3900 mAh এর ব্যাটারির মাধ্যমে। তো অ্যাট দ্য এন্ড চলে আসলো এটার প্রাইস। হ্যাঁ, যেটার জন্য আপনারা ওয়েট করছিলেন, এটার প্রাইস যদি আমি ইন্ডিয়ান প্রাইস বলি, কারণ বাংলাদেশি প্রাইসিং নিয়ে তো অনেকটাই ঝামেলা রয়েছে, তো আমি ইন্ডিয়ান প্রাইসটাই বলছি, 7,000 থেকে 9,000 রুপির ভিতরে এই ফোনটি পেয়ে যাবেন আপনারা। তো এখানে 3GB র্যাম থেকে শুরু করে 4GB র্যামের ভেরিয়েন্টেও পেয়ে যাবেন আপনারা, এবং রিডমি সেভেন এ যদি বের হয় তাহলে সেখানে কিন্তু 2GB র্যামের সাপোর্টও পেয়ে যাবেন আপনারা। তো এর প্রাইস কিন্তু 7,000 রুপি থেকে 9,000 কি 10,000 রুপির ভিতরেই হবে, এবং এই ফোনটি আসলে এই বাজেটে কিলার হবে।
কারণ স্ন্যাপড্রাগন 632 এর যে অন্যান্য ফোনগুলো রয়েছে, হুয়াওয়ের একটি ফোন রয়েছে, সেই ফোনটিও কিন্তু প্রায় 13-15 হাজার রুপির ভিতরে পড়ে। বাট এখানে স্ন্যাপড্রাগনের 632 এর সাহায্যে শাওমি যে ফোনটি লঞ্চ করবে সেটা কিন্তু 7-9 হাজার কি 10 হাজার রুপির ভিতরেই থাকবে, এবং বাংলাদেশে এই ফোনটি আসার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ শাওমি বাংলাদেশ বা মি বাংলাদেশ কিন্তু বাজেট ক্যাটাগরির ফোনগুলি অফিসিয়ালি নিয়ে আসে বাংলাদেশে। তো এই ফোনটির 100% শিওর গ্যারান্টি থাকছে যে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে এবং একটা সহনীয় প্রাইসের লঞ্চ হবে। এটা সম্ভবত 11-15 হাজার টাকার ভিতরে আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন। আর যদি ইন্ডিয়ান প্রাইসটা আমি ডাইরেক্টলি কনভার্ট করি তাহলে কিন্তু 9-13 হাজার টাকার মধ্যে এই ফোনটি আপনাদের পাওয়ার কথা। তো রিডমি নোট সিরিজের পাশাপাশি রিডমি সিরিজের ফোনগুলো কিন্তু অনেকটাই প্রাইসিং কিলার ফোন হয় এবং এই ফোনগুলো কিন্তু অন্যান্য ফোনগুলোর সাথে কমপ্লিট করে 100% উপরের দিকেই থাকে, কারণ শাওমি কিন্তু রিডমি সিরিজের মাধ্যমে বাজেট ক্যাটাগরির ভিতরে আমাদের অনেক বেশি স্পেসিফিকেশন দেওয়ার চেষ্টা করে এবং তারা দিতেও পাচ্ছে। তো আমার চ্যানেলের সাথেই থাকুন, যদি 18 তারিখে এই ফোনগুলো লঞ্চ হয় তাহলে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলে। তো তার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং এই ভিডিওটিতে যেতে যেতে করে দিন একটি লাইক এবং কমেন্টে জানান এই সম্পর্কে আপনার মতামত। এবং এই চারপাশে 4টি ভিডিও দেখতে পারেন, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।